তো আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি হলো যে বর্তমানে কিন্তু মালয়েশিয়া ফ্যাক্টরিতে ওভারটাইম নাই, ওভারটাইম কিন্তু খুবই কম, ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই ওভারটাইম নাই, ওটি নাই আর কি। তো বেসিক ডিউটিটা বেশি করায়, তাহলে যদি আপনাকে 26 দিনে 8 ঘন্টা করে প্রতিদিন বেসিক ডিউটি করে, তাহলে আপনার মাস শেষে স্যালারি আসতেছে 1500 রিঙ্গিত। এই 1500 রিঙ্গিত আপনি নিজে খাবেন, নিজে চলবেন, নাকি দেশে পাঠাবেন? তো আপনি হয়তো বা গড়ে 1000 টাকা দেশে পাঠাতে পারবেন। 1000 টাকা যদি আপনি দেশে পাঠাতে পারেন, তাহলে হয়তো বা মাস শেষে আপনি বাংলাদেশে 25,000 টাকা পাঠাতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মালয়েশিয়া বিউটি লাইফস্টাইল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, সেটি হচ্ছে এক ভাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই মালয়েশিয়াতে টিস্যু ফ্যাক্টরি কিরকম হবে, কাজ কিরকম, কোম্পানি কেমন, থাকা খাওয়ার সুবিধা কে দিবে, বেতন আদি কিরকম দিবে, তো এই সম্পর্কে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে মালয়েশিয়া টিস্যু ফ্যাক্টরি কিরকম হবে, ভালো হবে না খারাপ হবে। তো আজকের ভিডিওটি আপনারা শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। যদি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। মালয়েশিয়া কলম বিষয় সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে শেয়ার করা হয়। এবার আসি, যদি আপনারা ফ্যাক্টরিতে আসেন, ফ্যাক্টরিতে আসলে আপনাদেরকে প্রতিদিন কত ঘন্টা করে ডিউটি করতে হবে, তো আমি আপনাদেরকে বলি, যদি আপনারা ফ্যাক্টরিতে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিদিন 8 ঘন্টা করে বেসিক ডিউটি করতে হবে, আর যদি আপনি ওটি পান সেক্ষেত্রে প্রতিদিন হয়তো বা 2 থেকে 3 ঘন্টা ওটি থাকতে পারে। তো এবার আসি যে আপনাদেরকে থাকা কে দিবে, তো আমি আপনাদেরকে বলি, তো আপনাদেরকে থাকতে কোম্পানি দিবে যদি আপনারা টিস্যু ফ্যাক্টরিতে আসেন, এবং খাওয়ার যে বিষয়টা, খাওয়াটা নিজেরই, আপনাদেরকে নিজেদের খাবার নিজেদেরকে খেতে হবে নিজেদের টাকা খরচ করে, এটা কিন্তু কোম্পানি কখনোই দিবে না। মালয়েশিয়ার কোনো কোম্পানি বা ফ্যাক্টরি কিন্তু খাবার খেতে দেয় না, একমাত্র কনস্ট্রাকশন বিল্ডিং প্যাট্রোনাস কোম্পানিগুলো খেতে দেয় আর কি, তাছাড়া এমনিতে যারা ফ্যাক্টরিতে আসবেন তাদেরকে নিজের টাকায় খেতে হবে। তো মাস শেষে বেতন কত পাবেন সেটা ভিডিওর শেষে বলে দিব, এবং আমি ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো কিন্তু অবশ্যই জানবেন, তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু হয়তো বা আপনার কিছু ইনফরমেশন মিসে যেতে পারে, আপনার সেই ইনফরমেশন গুলো যদি আপনি জানতে পারেন সেগুলো হয়তো বা আপনার মালয়েশিয়া আসার পরে কাজে দিবে, বা মালয়েশিয়া আসতে চাইলে আপনার কাজে দিবে। এবারে যে গুরুত্বপূর্ণ কথাটি আমি বলবো, সেটা অনেকে জানতে চান যে মালয়েশিয়া যদি আমি ফ্যাক্টরিতে আসি, টিস্যু ফ্যাক্টরিতে আসি, সেক্ষেত্রে ভিসা কি করে দিবে, ভিসার খরচ কে বহন করবে, সেটা কি আমাকে করতে হবে নাকি কোম্পানি করে দিবে? তো আমি আপনাদেরকে বলি, আপনি যদি মালয়েশিয়া টিস্যু ফ্যাক্টরিতে আসেন সেক্ষেত্রে আপনার ভিসা কোম্পানি করে দিবে, এর জন্য আপনার কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা কাটবে না, কোম্পানি আপনাকে কিন্তু ফ্রিতেই ভিসা প্রতি বছর লাগিয়ে দিবে। তো যারা জানতে চেয়েছিলেন যে ফ্যাক্টরিতে আসলে ভিসা কি নিজের করতে হয় নাকি কোম্পানি করে দেয়, তারা হয়তো আজকে জেনে গেলেন যে যদি আপনি মালয়েশিয়া টিস্যু ফ্যাক্টরি বা কিংবা যে কোনো ফ্যাক্টরিতে আসেন না কেন, মালয়েশিয়াতে আপনার ভিসার খরচ কিন্তু কোম্পানি বহন করবে, এবং আপনার কিন্তু ফ্রিতেই ভিসা করে দিবে প্রতি বছর বছর, তার জন্য একটি পয়সা টাকাও আপনার কাছ থেকে কোম্পানি নিবেন। তো এবার আসি যে মালয়েশিয়া টিস্যু ফ্যাক্টরিতে আসলে আপনারা সুযোগ সুবিধা কেমন পাবেন, তো আমি আপনাদেরকে বলি, এক এক টিস্যু ফ্যাক্টরি এক এক রকম, এক এক কোম্পানি এক এক রকম, এক এক কোম্পানির সুযোগ সুবিধা এক এক রকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে আসেন সেটা হচ্ছে প্রধান বিষয়। এক এক কোম্পানি এক এক রকম, কোনো কোম্পানি হয়তো বা একটু সুযোগ সুবিধা বেশি থাকে, কোনো কোম্পানি একটু কম দেয়, কোনো কোম্পানি কাজ বেশি থাকে, কোনো কোম্পানি কাজ কম থাকে, সেক্ষেত্রে যেই কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানিটা অবশ্যই যাচাই বাছাই করে আসবেন যে আপনি কোন কোম্পানিতে আসতে যাচ্ছেন, সেই কোম্পানির রেপুটেশন কিরকম, সেই কোম্পানির কাজ কিরকম, ওটি কিরকম দেয়, এটা কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে আসার চেষ্টা করবেন। এবার আসি, মালয়েশিয়া টিস্যু ফ্যাক্টরিতে যদি আপনি আসেন তাহলে আপনার প্রতি মাসে স্যালারি কত আসতে পারে আনুমানিক, তো আমি আপনাদেরকে বলি, যদি আপনি 8 ঘন্টা বেসিক ডিউটি করেন, মালয়েশিয়া প্রতিদিন 8 ঘন্টা করে বেসিক ডিউটি হয়, যদি 8 ঘন্টা বেসিক ডিউটি করেন তাহলে বেসিক বেতন আসে 26 দিনে 1500 রিঙ্গিত, এবং যদি আপনি প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে ওটি পান সেক্ষেত্রে হয়তো বা আপনার 2200-2300-2400 রিঙ্গিত আপনি পেতে পারেন টাকা, রিঙ্গিত এখানকার ভাষায় বলে রিঙ্গিত, তো আপনি 2200-2300-2400 রিঙ্গিত পেতে পারেন, এটা আপনার ডিপেন্ড করবে ওটি হিসেবে, যদি আপনার কোম্পানিতে ওটি বেশি থাকে, প্রতিদিন 2-3 ঘন্টা বেশি পান ওটি, সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা কিন্তু বেশি আসবে। আপনার বেসিক বেতন হচ্ছে 1500 রিঙ্গিত, যদি আপনার বেসিক বেতন হচ্ছে 1500 রিঙ্গিত 26 দিনে, এবং প্রতিদিন আপনাকে 8 ঘন্টা করে ডিউটি করতে হবে, তো প্রতি ঘন্টায় যদি 1500 রিঙ্গিত বেসিক বেতন থাকে, সে তো প্রতি ঘন্টা 7 টাকা 97 পয়সা না কত পয়সা করে পড়ে, আর যদি আপনি প্রতিদিন ওটি পান, ওভারটাইম পান, প্রতি ঘন্টায় ওভারটাইমে হয় 1.5 গুণ, তো 1.5 গুণে 10 টাকা 81 পয়সা করে পড়ে,
তো সেক্ষেত্রে আপনি যদি ওটি বেশি পান তাহলে আপনার বেতনটা কিন্তু অবশ্যই বেশি আসবে প্রতি মাসে। যদি আপনি ওটি না পান, মোটেই না পান, তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে 26 দিনের বেতন আসবে 1500 রিঙ্গিত। আর ওটি বেশি পেলে আপনার বেতনটাও বেশি আসবে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি হলো যে বর্তমানে কিন্তু মালয়েশিয়া ফ্যাক্টরিতে ওভারটাইম নাই, ওভারটাইম কিন্তু খুবই কম, ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই ওভারটাইম নাই, ওটি নাই আর কি। তো বেসিক ডিউটিটা বেশি করায়, তাহলে যদি আপনাকে 26 দিনে 8 ঘন্টা করে প্রতিদিন বেসিক ডিউটি করে, তাহলে আপনার মাস শেষে স্যালারি আসতেছে 1500 রিঙ্গিত। এই 1500 রিঙ্গিত আপনি নিজে খাবেন, নিজে চলবেন, নাকি দেশে পাঠাবেন? তো আপনি হয়তো বা গড়ে 1000 টাকা দেশে পাঠাতে পারবেন। 1000 টাকা যদি আপনি দেশে পাঠাতে পারেন, তাহলে হয়তো বা মাস শেষে আপনি বাংলাদেশে 25,000 টাকা পাঠাতে পারবেন। কিন্তু যদি আপনার ওটি থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো বা মাস শেষে 40-50 হাজার টাকা পাঠাতে পারবেন। কিন্তু সেটা ডিপেন্ড করবে একমাত্র ওটি যদি থাকে, তাহলে কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারবেন। বর্তমানে মালয়েশিয়াতে ফ্যাক্টরিতে ওভারটাইম নাই নেই বললেই চলে। তো আপনারা কিন্তু মালয়েশিয়া ফ্যাক্টরিতে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, মালয়েশিয়ার কাজের অবস্থা খুবই খারাপ, কাজের খুবই সংকট, বিশেষ করে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে তো বেসিকের উপরে কাজ করে না, মানে উটি দেয় না আর কি। তো যদি আপনি বেসিক ডিউটি করেন প্রতিদিন 8 ঘন্টা করে, 26 দিন আপনার বেতন আছে 1500 রিঙ্গিত, এর বেশি কিন্তু আপনি পাবেন না। যদি ওটি পান প্রতিদিন 2-3 ঘন্টা করে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা কিছু টাকা বেশি ইনকাম করতে পারবেন। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, যে বর্তমানে কিন্তু মালয়েশিয়া ফ্যাক্টরির কাজ নেই বললেই চলে, মানে ফ্যাক্টরির কলিং নেই বললেই চলে। তো বর্তমানে অ্যাভেলেবেল আছে সার্ভিস সেক্টর ভিসা, এজেন্ট ভিসা যেটাকে বলা হয়, আর কনস্ট্রাকশনের ভিসা। তো ফ্যাক্টরি ভালো ভালো কোম্পানির কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কারণ মালয়েশিয়া কলিং খুলেছে 1 বছরের বেশি হয়ে গেল। সেক্ষেত্রে অনেক ভালো ভালো কোম্পানিতে কিন্তু অনেক আগে লোক নিয়ে নিয়েছে, এখন ভালো ভালো কোম্পানির কাজ নেই বলেই চলে। তো আপনারা যদি মালয়েশিয়া আসতে হয়, তাহলে অবশ্যই কলিং পেপার চেক করে আসবেন ভালোভাবে, যে আপনারা এটা আসলে কি টিসি ফ্যাক্টরি নাকি অন্যান্য ফ্যাক্টরি। তো ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনারা দেখে অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।